একটা সময় তার নামে কাঁপত গোটা এলাকা। জয়নগরের মেরিগঞ্জের বাসিন্দা রামপদ মণ্ডল এলাকায় বেশি পরিচিত রামপদ ডাকাত বলে। তার ডাকাতের গল্প এখনও ফেরে লোকের মুখে মুখে, তবে এখন সেসব গল্পই। শুরু করেছেন হরি নামের দল, পরিবর্তন এতটাই যেন দস্যু রত্নাকর থেকে বাল্মীকি। পরিবারের অভাব ঘোচাতে শুরুতে ছিলেন গরু পাচারকারী, তারপর হাত পাকে ডাকাতিতে, রয়েছে বেশ কয়েকটি খুনের মামলাও। আমি গরু চুরি লাইনে গরু চুরি করতে করতে জেলে পড়লাম। জেলে পড়ে সেখানে বন্ধু বান্ধবের জোগাড় হয়ে গেল, আসছে ডাকাতি করলাম দার্জিলিং। এইরকমভাবে ডাকাতি করতে করতে হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, আসাম, মেঘালয়, ভুটান, জলপাইগুড়ি, দার্জিলিং, রাজস্থান, বম্বে, নাগপুর, উড়িষ্যা, পাঞ্জাব, হরিয়ানা, আমার কোথাও ডাকাত করতে বাকি নেই। পৃথিবী বললে চলে, ভারতবর্ষের মধ্যে, অল ভারতবর্ষের মধ্যে কোথাও বাদ নেই। রাস্তা ডাকাতি ছাড়া আমার কোনো রাস্তা ছিল না। এটা কত সালের ঘটনা? এটা হচ্ছে 72 যুক্তফ্রন্ট হয়, যুক্তফ্রন্টে এই ব্যবস্থাটা হয়। মা একদিন মাথায় হাত দিয়ে বললো, দিব্যি করালো, যে বাবা তুই ডাকাতি রাস্তা থেকে ফিরে আস। আমি ডাকাতি রাস্তা থেকে ফিরে আসবো, মায়ের মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম যে মা আমি ডাকাতি করবো না, আর ডাকাতি রাস্তা থেকে ফিরে আসবো ঠিকই, তবে আমি কেসে যখন আমি কেস থেকে রেহাই পাবো তখন আমি ডাকাতি ছেড়ে দেবো। কেস থেকে ডাকাতি ছেড়ে দিলাম, কেস শেষ হয়ে গেল। ডাকাতি রাস্তা ছেড়ে দিয়ে আমি এবার ভিক্ষা করে হরিনাম দল অবলম্বন করলাম। মায়ের কাছে প্রতিজ্ঞা করে অস্ত্র ছেড়েছেন বহুদিন হলো, এখন কাটে গীতা হরিনাম নিয়ে। পিয়ালি নদীর পারে বৃদ্ধ রামপদর কৃচ্ছ সাধন এক প্রকার প্রায়শ্চিত্তই। ইটি ভারত, দক্ষিণ চব্বিশ পরগনা।